আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে এসেছি একটি কিচেন রুম কিভাবে সুন্দরভাবে সাজিয়ে তুলবেন তো আসুন বিটিটি শুরু করা যাক তো আপনারা দেখছেন একটি কিচেন রুমে কিভাবে আমরা কিচেনের সাইজটি ভালো করে সাজিয়ে তুলব এটি দেখছেন একটি স্লাফ এখানে আমরা গ্যাস এবং চুলার এই সাজাটি ঢেলেছি এবং বেসিন একটি আছে বেসিনের উপরে একটি সাজা ঢালাই করে দিয়েছি এখানে একটি আলমারি হবে এই বেচিনের উপরে এবং বেসিনের লেফট সাইডে একটি সুন্দর একটি আলমারি দেওয়া হয়েছে এই আলমারিটি আপনার উচ্চতা আছে আপনার সাত ফিট এবং এই পাশে আছে আপনার চার ফিট এবং একটি চুলা বসবে এখানে চুলার লেফট সাইডে একটি বেসিন দেওয়া আছে এবং বেচিনের উপরে একটি সাজা ঢালাই করা হয়েছে এখানে একটি ছোট্ট আলমারি হবে এবং একটি সুন্দর জানলা দেওয়া হয়েছে হ্যাঁ নিচে এই আপনার চুলার যে নিচে জায়গাটি আছে এখানে আপনার তিরিশ ইঞ্চি আছে একটি সিলিন্ডার আপনার ছাব্বিশ ইঞ্চি সেই জায়গায় আপনি সাতাশ এবং আঠাশ ইঞ্চি রাখতে পারেন এই সাজাটি ঢালাই করা হয়েছে আপনার একুশ ইঞ্চি এইখানে আপনি যদি ষোলো বা আঠারো ইঞ্চি সাজাটি দেন অবশ্যই ভুল হবে এখানে আপনার একুশ থেকে আপনার বিশ থেকে একুশ ইঞ্চি আপনার সাজাটি লাগবে চুলার জন্য এবং এইখানে যে আলমারিটি দেখছেন এই আলমারিটির আপনার সাজাগুলো ঢালাই করা হয়েছে আপনার তেরো ইঞ্চি এখানে এই পাশে আছে আপনার চার ফিট এই সাজাটির উচ্চতা আছে আপনার সাত ফিট এইভাবে আমরা এই কিচেনটি অনেক সুন্দর করে সাজিয়ে তুলেছি আপনারা চাইলে এই ধরনের একটি কিচেন অনেক সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন তো এইখানে এই পুরো কাজটি টাইস লাগানো হবে সেই জন্য আমরা এই দাগগুলো দিয়ে রেখেছি তো এই ধরনের কাজ আমার পুরো কমপ্লিট হলে এই কাজটি আপনাদেরকে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ